হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে চলে এসেছি। কেন এসেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই বলবো। আর রাত্রে তো ঘুমোতেই পারিনি আমরা, বাবাইও পারিনি, আমিও পারিনি। তো কেন ঘুমোতে পারিনি সেটাও বলবো। আর কি বলবো, আর সত্যি আর ভালোই লাগে না, মানে একটার পর একটা সমস্যা উঠেই আসে, মানে কি বলবো। তো চলো দেখাই তোমাদের সঙ্গে কেন ঘুমোতে পারিনি রাত্রে। তো দেখো সবাই দেখতে চলে এসেছে আমাদের বাড়িতে, একজন উঠে চলে গেছে, আর এই যে বাবাই। ও দেখো এই যে এইগুলোর জন্য ঘুমোতে পারিনি, এইগুলো কি সেটা বুঝতেই পারছো তাই না? সেই বড় বড় কালো কালো পিঁপড়ে, সেই পিঁপড়েগুলো বাবা ফু দিচ্ছে। তো এইদিকে দেখো, এইদিকে দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ? দেখো ওই কালো কালো সব পিঁপড়ে, আমি এই লাস্টে এই চকটা দিয়ে রাত্রে মেরেছি। ওই দেখো সারা জায়গা দিয়ে পিঁপড়ে একদম, দেখো তোমরা এই তো কি অবস্থা, কি বিচ্ছিরি পরিস্থিতির মধ্যে দিয়ে থাকতে হয় আমাকে। তো কি বলবো, আর কিছুই বলার নেই, এইভাবেই থাকতে হয় আমার। দেখো গর্তের মধ্যে অন্ধকারে কতটা বোঝা যাবে জানি না সঠিক, তো যেটুকু পসিবল হয় সেটুকু তোমাদেরকে শেয়ার করছি, দেখাচ্ছি। দেখো দেখেছো, আমি এইদিকে এসে উপর হয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো গর্তের মধ্যে, যাই হোক তারপর চলে আসলাম একটু ছাদের দিকে। ছাদে মিস্ত্রিরা কাজ করছে, দুটো মিস্ত্রি নিয়েছে বাবা। তো কি কাজ করছে এই দেখো, এই টিনের এই বড় ঘরটা দিয়েছে তো, আর তার মধ্যে বাবা একটু হেল্প করছে, ওই পেরেকে যে সমস্ত চাটকিগুলো সেগুলো লাগিয়ে লাগিয়ে রাখছে যাতে ওদের সুবিধা হয়, ওই জন্য। তারপর ভাবলাম চলো রোদের মধ্যে আর থাকবো না, ছাদে নিচের দিকে যাওয়া যাক। তো এই দেখো নিচের দিকে এসে দেখি পাপা ফ্রিজ থেকে আইস বের করে ওই কুলারের মধ্যে ঢুকাচ্ছে আইসগুলো। দাদা মাঝে মাঝে ওরকম করে, তো ওই জন্য ও ওরকমভাবে দেখে ঢুকাচ্ছে। এমনি তো ঠান্ডা হওয়া হয়, বাট ও যখন বাইরে ছিল তখন তো ওর সেইখানটায় বরফ পড়তো, বরফের দেশ, ওই জন্য ওর থাকতে খুবই অসুবিধা, মানে বাড়ি এসে ওইখানটায় যেহেতু শুয়ে গেছে ঠান্ডার দেশ, তো বাড়ি এসে ও একটু গরমের মধ্যে ভীষণই কষ্ট হচ্ছিলো, ওই জন্য কুলারটা নিয়েছে। এসি কিনতো বাট এখন ও ঘরটার ঠিকঠাক করে কমপ্লিট হয়নি, ওই জন্য এসিটা নিল না। তো এই যে দেখো আমি আবার চলে এসেছি আমার ঘরে, আমার ঘরে এসে দেখি এই দাদাটা বলতে বলতে যাচ্ছে গ্যাস ওভেন সার্ভিসিং করাবেন নাকি। তো আমি বললাম কি আমারটা একটু করিয়ে রাখি, যেহেতু অনেকটা দিন আমি পরিষ্কার করা হয় না, আর এটা মাঝে মাঝে এক দু বছর পরেই সার্ভিসিংটা করানো উচিত, যেহেতু ময়লা পড়ে গেলে কখন কি হয়ে যায়। তো চলো তারপর এই যে দেখো এই কাকাটাকে দিয়ে একটু কাজ করাচ্ছি ঘরের মিস্ত্রি কাজ, মিস্ত্রি বলতে কারেন্টের ইলেকট্রিক। তো ইলেকট্রিকেরও কাজগুলো জানে, কম বেশি অনেক সব কাজই ও জানা আছে, ওই জন্য কোনো কিছু অসুবিধা হলে ওকে ডাকি, তো ডাকার পর ও আমার এই কাজগুলো করে দেয়। তো ভাবলাম বড় একটা বোর্ড লাগাতে হবে, ওই জন্য ঘরেই ছিল বোর্ডটা আগে, পুরনো বোর্ডটা, তো ওই জন্য ওটা বললাম ওটাই লাগিয়ে দে আর সবকটা সুইচ করে দে, যেহেতু জ্যাক টাইপের ছিল। আর জ্যাকটা না, আর আমার সবথেকে বড় বিষয় কারেন্টের ভীষণ ভয় পাই, ভীষণ, মানে আমি যদি কোনো একটা লাইট জ্বালাই তো সেটাকে যে কতভাবে লাইটটা চালু করি মানে বলে বোঝানো যায় না। তো মোটামুটি তারপর চলে আসলাম দেখো একটু বিকালের দিকে। তো বিকালে বসে বসে একটু কাজ করছিলাম আর কম্পিউটারে গান শুনছিলাম, কম্পিউটার দেখছিলাম। তো মোটামুটি অনেকটাই কিছু জানি না কম্পিউটার বিষয়ে, তো যেটুকু জানি সেটা নিয়ে একটু দেখছিলাম। কি বলতো, শেখার কোনো বয়স নেই, এটা সবাই জানো, ছোট বড় কোনো বিষয় না। তো ওই একটু এটা ওটা করে করে শিখেছি। তো মোটামুটি একটু ভিডিও কি করে এডিট করতে হয়, কী কী কোনো একটা সমস্যা হলে ইউটিউব ভিডিও আমি কম্পিউটার চালিয়ে দেখে নিই, তো তার থেকে প্রবলেমটা আমার একটু সলভ হয়ে যায়, একটু ইজি হয়ে যায় ব্যাপারটা। তো মোটামুটি আবার এদিকে একটু গানও গাইছি আর পাশে বসেছিল তার সঙ্গে গল্প করছিলাম, তো ভাই, তারপরে হচ্ছে আমার একটা পিসি ছিল, সেই পিসির সঙ্গে গল্প করছিলাম আর গান গাইছিলাম আর কাজ করছিলাম, এইভাবেই চলে দিনটা চলছে। তো চলো তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। কি বলো তো সারাদিনে কি করব কি করব, রান্না বাড়ি এই সংসারে কাজ, বাবাইকে স্কুল প্রাইভেট, তারপর কম্পিউটার ক্লাস, ইংলিশ ক্লাস, তারপর গিটার ক্লাস, তার মধ্যে আমি আবার জিমে নতুন অ্যাডমিশন হয়েছি। তো এই সবটা নিয়েই আমার মানে সারাদিনের কাজ, এই করেই বেড়াই শুধু, কি বলবো। তো
তো আমার কিছু কিছু মানে কিছু কিছু না সরি এমন একজন আছে আমাকে তো ভীষণই মানে সহ্য করতে পারে না, সেটা সবাই জানে, এর আগেও বলেছি তো, বাট ওই চ্যাপ্টারটা না বললেই না, তো বলার দরকার নেই। দেখো কী গান শুনছি, এই যে নেহা কাক্কারের গান, এই গানটা নতুন নিউ। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার আসছি। A few moments later. তো চলো, এই যে একটু সন্ধ্যার আগে চলে এসেছি বগলা বাজারে পাপাকে নিয়ে, জিমে এসেছিলাম যেহেতু পুজোর উপলক্ষে, মানে বিশ্বকর্মা পুজোর উপলক্ষে দুদিন আসি না জিমে, ওই জন্য ভাবলাম চলো আবার পুজোতেও বন্ধ যাবে, মিস করে ফেলেছি, তো বেশি মিস করলে অসুবিধা। তো চলো এই যে জিম টিম করে পাপাকে নিয়ে আবার একটু মোড় বাজারে ঢুকেছি, ও এত মজা পেয়েছে মানে কি বলবো, আমিও খুব ভালো লেগেছে আমার এখানে ওকে এনে, ও একবার এটা ধরছে ওটা ধরছে এই করে করে পাগল হয়ে গেছে, মানে কোনটা নেবে কি করবে বুঝতেই পারছে না ঠিকঠাক করে, মানে ও এত আনন্দ পেয়েছে। তো আমারও খুব ভালো লাগলো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমাদেরও ভালো লাগবে, আর তোমরা যে আমাকে এত সাপোর্ট করো, এত ভালোবাসা দাও, আর আমার পাশে যে এইভাবে আছো, তোমাদের জন্য যতটা এগিয়ে এসেছি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্যই, তো এইভাবেই তোমরা প্লিজ আমার পাশে থেকেও সাপোর্ট করো, আমিও তোমাদের সবার পাশেই আছি। তো চলো মোটামুটি আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বাড়ি যাওয়া পর্যন্ত ভিডিওটা করতে পারলাম না, তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণে সবাই সেফ থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট।